হেঁটে চলে এসেছি, বাসি কাজ সমস্ত আমার হয়ে গেছে। শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন সময়, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে তোমাদের নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তাহলে চলো বন্ধুরা, সারাদিন কী কী করি দেখতে থাকো। আর অয়ন ওইখানে ফুল তুলে দিচ্ছে। বন্ধুরা, চা বানিয়ে নিয়ে আসলাম, তাহলে চা খেয়ে নিই, দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো, সকালে বাসনগুলো মেজেছিলাম, সব বাসনগুলো আমার শুকিয়ে গেছে। এখন ঘরটা মুছবো, তারপরে বাসনগুলো সব নিয়ে যাব। তাহলে চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, জল ডালা ভাত ছিল, তাই ওদের দুই ভাইকে ডিম ভেজে আমি খেতে দিয়ে আসলাম। আর এদিকে আমি আবার চলে আসছি ঘর মুছতে, কেননা আজকে আবার বৃহস্পতিবার। তো বন্ধুরা দেখো, আমি উচ্চ ভাজা চাপিয়ে দিয়েছি, আর এই পাশে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ। সবার আমন্ত্রণ, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবে রঙ্গনে আজ সবার স্বজন নব সাজে উঠে সাজি, ধর্ম বর্ণ কি বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজি, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সর। তো বন্ধুরা, বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার, তাই তাড়াতাড়ি করে রান্না বান্না করে পুজো দিয়ে চলে আসলাম। তাহলে চলো কি কি রান্না করলাম একবার দেখে নাও। চলো বন্ধুরা, এদিকে কি কি রান্না করলাম একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে তো ডালটা রয়েছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি, আলু মাখাবো। আর এটা হচ্ছে উচ্ছে ভাজা। বন্ধুরা, অর্জুন তো শুকনো লঙ্কার আলু মাখা খায় না, তার জন্য ওর জন্য মাখিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর আমরা খাবো শুকনো লঙ্কা দিয়ে। তাহলে চলো বন্ধুরা, সঙ্গে থেকো। বন্ধুরা, বিকেল 5:30 বাজে, জামা প্যান্টগুলো সব তুলে নিয়ে আসলাম, রোদ্রে তো মেলাই যায় না, ওই রান্নাঘরের ভিতরে মেললাম, কাঠের রান্নাঘরটা ওই ভিতরে মেললাম। আর দেখো এত জামা প্যান্ট, এখন মানে এগুলো ভাঁজ করবো, তারপরে বোতল ভরবো, বোতলগুলো ভরে ফ্রিজে ঢুকাতে হবে। তাহলে চলো বন্ধুরা, কাজ করতে থাকি আমি, দেখতে থাকো তোমরা, চলো।
জামা প্যান্ট গুছে আমি একটু আসলাম চা বানাতে, আর অয়নকে ম্যাগি করে দিচ্ছি, আর আমরা চা বানিয়ে খাবো। চা না খেলে তো আবার হয়ই না আমার। চা মানে চায়ের অভ্যাস এমন খারাপ জিনিস, চা আমাকে খেতেই হবে। আর তোমাদের দাদাভাইও চা খাবে, তোমাদের দাদাভাই বসে রয়েছে এখানে চা খাওয়ার জন্য, আর আমিও এখন চা খাবো। আর অয়নের জন্য বানালাম ম্যাগি, আর জামার প্যান্ট তো ফুটানোই হয়ে গেছে, বোতলগুলো খালি ভরা হয়নি, বোতলগুলো ভরবো। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমাদের চা আর ম্যাগি অয়নের জন্য বানালাম হয়ে গেছে, আর অর্জুনের জন্য আবার পরে বানাবো, অর্জুন এখন ঘরে নেই, ও আসলে ওরটা বানিয়ে দেবো। তো বন্ধুরা জামা প্যান্ট গুটিয়ে আমি চলে এসেছি বোতলগুলো ভরতে, বোতলগুলো ভরে আবার ফ্রিজে ঢুকাবো। বন্ধুরা অর্জুনকে ম্যাগি বানিয়ে দিলাম, আর দুপুরে ভাতে জল ঢেলে রেখেছি, রাত্রে পেঁয়াজি করব। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, আর নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নতুন এক সকালে। আজকের মতন টাটা টাটা বন্ধুরা।